হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমার সামনে দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে বেগুন। তো বেগুন কেটে নিয়েছি আমি আজকে বেগুন। আর এই যে দেখো, এখানে আছে আলু, শুটকি মাছ কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো বেগুন, আলু, শুটকি মাছ দিয়ে আজকে একটা তরকারি রান্না হচ্ছে। তো রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আমাদের ত্রিপুরাতে এটা খুব বেশি চলে, আর সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা চলো ঝটপট রান্নাটা এবার স্টার্ট করে দিই, আর আমার রান্নাটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর বন্ধুরা, বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্নার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর এবার সবার প্রথমে আমি আজকে যে শুটকি মাছটা রান্না করছি সেটা হলো চন্দনা শুটকি। তো চন্দনা শুটকিটাকে আমি আগে ভেজে নিচ্ছি একটু। তো শুটকি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো শুটকিটা ভাজা হয়ে গেল, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা আছে সেটাতে এবার আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো, পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে। তারপর এতে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। তো আলুটাকে এবার একটু হলুদের সাথে মিশিয়ে তারপর আলুটাকে একটু আমি ভেজে নিচ্ছি। তো এই যে দেখো, আলুটাকে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এতে এবার আমি বেগুনটাকে অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি বেগুনটাকে, আর এখানে আমি আগেই হলুদ অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকে বেগুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এবার আলু বেগুনটাকে আমি একটু ভেজে নিলাম। আর এবার আমি এতে অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করে দিলাম। আর শুটকি মাছ একটু ঝাল ঝাল হলে তাহলেই খেতে ভালো লাগে। তো এতে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি লবণটাকে। তো চন্দনা শুটকিতেও অনেক লবণ থাকে, এজন্য লবণটা আন্দাজ করে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এবার সব মশলাগুলিকে মিশিয়ে নিচ্ছি। তো সবজিটা কষে গেল, এবার এতে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। খুব কম মশলায় হয়ে গেল রান্না। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো এই যে দেখো, বেগুন আলুর তরকারিটা ফুটে উঠছে। এতে এবার আমি চন্দনা শুটকিটাকে অ্যাড করে দেব। তো এই যে দেখো, চন্দনা শুটকিটা নিয়ে নিলাম, আর এটাকে এবার অ্যাড করে দিলাম। আর একটু টাইম হলে এটাকে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এতে একটু জাস্ট হালকা একটু জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। জিরের গুঁড়োটাকে দিয়ে, এই যে দেখো, একটু জিরের গুঁড়ো দিলাম। আর জিরের গুঁড়োটাকে দিয়ে এবার আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো মশলাটা, জিরেটা দেওয়ার পর আমি এটাকে একটু ঢেকে দিলাম। আর এবার আমি ঢাকাটাকে তুলে নিলাম। তো এই যে দেখো, আমার রান্না একদম কমপ্লিট, আলু বেগুন দিয়ে চন্দনা শুটকি। তো বন্ধুরা, এই যে দেখো, আমার আলু বেগুন দিয়ে চন্দনা শুটকি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে দেখতে দেখো।
খুব সুন্দর কালার চলে এসেছে, আর দারুণ একটা স্যান্ড বের হচ্ছে এটা থেকে। তো তোমরাও চাইলে এভাবে এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারো, অসাধারণ রান্না। আর যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, তারপরে আমার সঙ্গে থেকে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার পরিবারে চলে আসো, সব বন্ধুদেরকে বলছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কালকে আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে।